আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য অনুক্রম ও ধারার অনুশীলনীর নতুন আর একটা পর্ব নিয়ে আজকে উপস্থিত হয়েছি। এবং আজকের এই ক্লাসে আমরা তোমাদের এই 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এই 5 নম্বর প্রশ্নটা ক্লিয়ার করেছিলাম এবং এই 6 নম্বর প্রশ্নটাতে অনেক মজার কিছু তথ্য রয়েছে। এখন বাজে রাত প্রায় 2:10, আমি তোমাদের জন্য ভিডিও মেক করছি, তো কিছুই করার নাই। আসলে ব্যস্ততার কারণে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করতে হয়। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও এবং অবশ্যই তোমাদের স্কুলের নামটা একটু কষ্ট করে মেনশন করে দিও। আর যারা এখনো পর্যন্ত পূর্বের ক্লাসগুলো করো নাই, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে গিয়ে পূর্বের ক্লাসগুলো করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। আর তাছাড়া তোমরা জানো আমাদের একটা অনলাইন পেইড কোর্স চালু হয়েছে এবং এই পেইড কোর্স সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমরা আমাদের গ্রুপ এবং পেজে পেয়ে যাবা। এবং আমাদের গ্রুপ, পেজ এবং সবগুলা লিংক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আজকের এই ক্লাসের সমস্ত নোটসগুলো তোমরা অবশ্যই আমাদের গ্রুপটিতে, এই গ্রুপটিতে সাবমিট করবা। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের কাজে যাই। আমাদের এই যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে, এই 6 নম্বর প্রশ্নটির মধ্যে আমরা দুইটা ছক দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তোমার ছক 1 এবং আরেকটা হচ্ছে ছক 2। তো দুইটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। এর মধ্যে আমরা জাস্ট কিছু নর্মাল পার্থক্য হিসেব করি। এখানে ছক 1-এর মধ্যে 1 নম্বর চিত্রের মধ্যে আমরা এখানে কয়েন সংখ্যা দেখতে পাচ্ছি 1টি, আর 2 নম্বর চিত্র হচ্ছে 3টি, 3 নম্বর চিত্র হচ্ছে 6টি এবং 4 নম্বর চিত্র হচ্ছে 10টি। এবং তুমি যদি এগুলো আর একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো, তাহলে তুমি এখানে দেখতে পাবা প্রথম চিত্রে হচ্ছে 1 সারি কয়েন, দ্বিতীয় চিত্রে 2 সারি কয়েন, তৃতীয় চিত্রে 3 সারি এবং 4 নম্বর চিত্রের মধ্যে এখানে 4 সারি কয়েন রয়েছে। এবং প্রত্যেক সারির মধ্যে কয়েন কিন্তু পূর্বের সারির তুলনায় এক এক করে বাড়তেছে। যেমন তুমি এই 3 নম্বর চিত্রটা একটু লক্ষ্য করো, এখানে প্রথম সারির মধ্যে কয়েন সংখ্যা হচ্ছে 1টি, দ্বিতীয় সারির মধ্যে হচ্ছে 2টি এবং তৃতীয় সারির মধ্যে হচ্ছে 3টি। এভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবার কয়েন সংখ্যা বাড়ছে। তো এই জিনিসটা আমরা কেমন যেন একটা জিনিসের সাথে মিল পেয়েছিলাম। আশা করি আমরা একটা সমবাহু ত্রিভুজের যে সমবাহু ত্রিভুজের মধ্যে যে অনুক্রমটা পড়েছিলাম, আশা করি সেটার সাথে আমরা মিল পেয়েছিলাম। এটা মেবি তোমাদের পেজ 30 বা 30 কিংবা 35 এদিকে থাকতে পারে বা 33-এর দিকে থাকতে পারে। তো আমরা একটু দেখি, এটা হচ্ছে তোমাদের 32 নম্বর পেজ। এই যে দেখো, এখানে আমরা এই জিনিসটা পেয়েছিলাম। তো তোমরা অবশ্যই ক্লাসের পেজ নাম্বার দেখে ক্লাসটি করে নিও। তো আমরা আবার চলো আমাদের কাজে যাই। তো আমাদের প্রথম চিত্রটা কিন্তু অলরেডি আমাদের বোঝা হয়ে গেছে। এবার দেখি 2 নম্বর চিত্রের মধ্যে কি বলা হয়েছে এবং সেটা একটু দেখে আমরা প্রশ্নগুলো জাস্টিফাই করব এবং আনসারগুলো করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা 2 নম্বর চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি প্রথম চিত্রের মধ্যে 2টা 1 1 দেওয়া আছে। এবং এই জিনিসটা হচ্ছে আসলে উচ্চতর গণিতের একটা হচ্ছে ফ্যাসকেলের সূত্রের মতো। তো এখানে দেখো 1 1 যোগ করে 2 পেয়েছে, এরপর দেখো এই 1 2 যোগ করে কিন্তু 3 পেয়েছে, 2 1 যোগ করে কিন্তু 3 পেয়েছে, এরপর দেখো 1 3 যোগ করে কিন্তু 4, এই 3 3 যোগ করে কিন্তু 6, 3 1 যোগ করে কিন্তু 4। এবং প্রত্যেকবার দেখো এই জিনিসটা কিন্তু এদিকে এদিকে বাড়তেছে। তো তুমি যদি উপর একটা 1 সংখ্যা মনে মনে চিন্তা করো, তাহলে দেখো এই জিনিসটা হচ্ছে একটা জাস্ট লাইক এক পিরামিড আকৃতির মতো, এইভাবে জিনিসটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তো আমরা এই এই জিনিসটা থেকে মনে করো এখানে যদি আমাদের 5 নম্বরটা বের করতে বলে, আমরা কিন্তু ইজিলি পারবো। মনে করো আমি 1টা দিয়ে দিলাম, এরপর 1 আর 4 যোগ করলে হচ্ছে 5, 4 আর 6 যোগ করলে হচ্ছে 10, 6 আর 4 যোগ করলে হচ্ছে 10, এরপর 1 আর 4 যোগ করলে হচ্ছে 5 এবং সর্বশেষ একটা 1 থাকবে। তো এইভাবে মূলত আমরা 5 নম্বরটা কমপ্লিট করেছি। আর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি সবগুলো সংখ্যার সমষ্টি। এই যে 1 1 যোগ করলে হচ্ছে 2, আর এই 1 2 1 যোগ করলে হচ্ছে তোমার 4, 1 3 3 1 যোগ করলে হচ্ছে 8, এরপর 1 4 6 4 1 এগুলোকে যোগ করলে হচ্ছে 6। এভাবে মূলত আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি। এবং আমি আমার যতটুকু ধারণা এই সবগুলো যোগ করলে 5ম নম্বরে এটা অবশ্যই 36 মেবি হতে পারে। আচ্ছা দেখি, এখন আমাদের প্রশ্নগুলো একটু দেখবো। এখানে বলা হয়েছে ছক 1-এর অনুক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো এবং অতঃপর দশম চিত্রটি গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তাহলে ওই যে আমরা বলেছিলাম এই 1 নম্বর ছকটা আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব, দেন আমরা দশম চিত্র তৈরি করব, দেন ওটাতে তৈরি করতে আমাদের কি পরিমাণ কাঠি লেগেছে সেটা আমাদের জাস্টিফাই করতে হবে। তো আমরা এখানে কিছু থিওরিটিক্যাল বিষয় আমাদের ক্লিয়ার করতে হবে, কারণ বিষয়টা হচ্ছে দেখো এখানে আমরা ছক 1-এর অনুক্রমটি পর্যবেক্ষণ করে পেয়েছি প্রতিটি চিত্রেই চিত্রণং এর সমান সংখ্যক কয়েনের সারি আছে। অর্থাৎ আমরা যত নাম্বার চিত্রে যাই তত নাম্বার ততটা সারি আমরা দেখতে পাই। যেমন আমি এখানে তোমাদেরকে দিয়েছি, এটা হচ্ছে 4 নম্বর চিত্র এবং তুমি যদি এখানে খেয়াল করো এখানে টোটাল 4টা সারি থাকবে। তো এই জিনিসটাই মূলত এখানে এক্সপ্লেন করেছি। এবং আরেকটা বিষয়, প্রতিটি চিত্রেই একটি সারি থেকে অপর সারির
একটি করে কয়েন বৃদ্ধি পাচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলেছি। এবার আসো এখানে দশম চিত্রে আমি সারি সংখ্যা তাহলে যদি হিসেব করি, তাহলে অবভিয়াসলি প্রত্যেক প্রত্যেক চিত্রে যেহেতু তোমার সারি সংখ্যা সেম, তাহলে দশম চিত্রের জন্য অবশ্যই এখানে 10টা সারি হবে। এবং আমরা এই চিত্রগুলোর মধ্যে যদি লক্ষ্য করি, আমরা প্রথম সারির মধ্যে পেয়েছি প্রথম পদ পেয়েছি ওয়ান, আর প্রত্যেকবার যেহেতু এক এক করে বাড়তেছে ওয়ান, এরপর মনে করো টু, এরপর থ্রি, তাহলে প্রত্যেকবার কিন্তু অন্তরটা পেয়েছি আমি ওয়ান করে করে। এবার দশম চিত্রটি আমি এখানে তোমাদের জন্য গঠন করে রেখেছি, তোমরা এখানে হিসেব করলে বুঝতে পারবা। এই যে দেখো এখানে 10টা সারি রয়েছে, সবুজ কালারে রয়েছে 5টা আর নীল কালারে রয়েছে 5টা। তোমরা গণনা করলে আশা করি টোটাল 10টা সারি পেয়ে যাবা। এবং এই অনুক্রমটার মধ্যে যদি একটু হিসেব করো, ওয়ান টু থ্রি ফোর এভাবেই। সুতরাং আমি এখানে প্রথম পথ ওয়ান ধরেছি এবং অন্তর তুমি ফোর থেকে থ্রি বিয়োগ দাও, তাহলে হচ্ছে অবশ্যই ওয়ান। এভাবেই মূলত কাহিনীটা ঘটেছে। তো এভাবে মূলত তোমরা একটা চিত্র অঙ্কন করে ফেলবা 10টা সারি নিয়ে, যেহেতু এখানে দশমতম পদের হিসাব বের করতে বলা হয়েছে। এবার আসো দশম চিত্রে মোট কয়েন সংখ্যা আমরা হিসেব করব। তো সেজন্য আমরা সূত্রটা অ্যাপ্লাই করছি, আমাদের মোট সমষ্টির যে সমান্তর দ্বারা যে সমষ্টির যে সূত্র আমরা সেটা জানি, এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এখন আমরা এন এর মান হচ্ছে 10 বসাই দিলাম, এরপর এর মান হচ্ছে ওয়ান, কারণ আমরা যে অনুক্রমটা পেয়েছি সেই অনুক্রমটা যদি তুমি লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে এর মান, এরপর প্লাস এন এর মান হচ্ছে 10, এরপর ডি এর মানও কিন্তু ওয়ান, তো বসাই দিলাম। এবার এখানে ক্যান্সেল করো, টু দিয়ে এটাকে ক্যান্সেল করলে হচ্ছে 5, আবার এদিকে হচ্ছে টু একে টু, এরপর এখান থেকে দেখো 10 থেকে এক বিয়োগ গেলে হচ্ছে 9, 9 একে 9 যোগ একেবারে গুণ করে দিলাম, তাহলে হচ্ছে 5 ইন্টু 11। এবার আমি যদি জাস্ট একটা ক্যালকুলেশন করে দিই, 5 ইন্টু 11 মানে হচ্ছে তোমার 55, অর্থাৎ আমি দশম চিত্রের মধ্যে টোটাল কয়েন পেয়েছি 55টি। অথবা তোমার যদি মনে হয় এখানে একটু কষ্ট করে গুনে দেখতে পারো, এখানেও টোটাল 55টি কয়েন থাকবে। আমি আবারও জিনিসটা তোমাদের সামনে এক্সপ্লেন করছি, কারণ এখানে প্রত্যেকবার দেখো অনুক্রমটি 1 2 3 4 5 এভাবেই করে যাচ্ছে। সুতরাং এটা প্রথম পথ, আর যে কোনো একটা অন্তর তুমি বের করতে পারো, এভাবে বের করে নিও। তো গেল আমাদের প্রথম অংশটি, এবার আমরা দ্বিতীয় অংশটিতে যাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে পদার্থ তত্ত্বের আলোকে এন তম চিত্রে কয়েন সংখ্যা বের করতে বলা হয়েছে, তাহলে সেম এই এক নাম্বার থেকে আমরা এন তম চিত্রেরটা বের করব। তাহলে তো এটা হুবহু সেম, এটার একটা কপি, তবে এখানে দশম দিয়েছিলাম আর এখানে আমরা দশম না দিয়ে এন দিব, এটাই আর কি। তো এখানে দেখো পূর্বের মতো আমি চক একের অনুক্রমটি পর্যবেক্ষণ করে যা পেয়েছি তা লিখেছি। গতবার এখানে দশম চিত্রে আমরা সারি সংখ্যা 10 দিয়েছিলাম, বাট এখন যেহেতু তোমার এন এনতম চিত্র, তাহলে এখানে আমাকে অবভিয়াসলি এন দিতে হবে, আর বাকিগুলো সবগুলো সেম, প্রথম পদ এবং অন্তর সবগুলো সেম থাকবে। তো এখন আমরা এনতম চিত্রের কাটির সংখ্যা বের করছি, তো সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো অনেকে জিজ্ঞেস করবে এখানে আমি সমান্তর দ্বারা সূত্র কেন দিচ্ছি, কারণ এখানে অনুক্রমটা হচ্ছে মূলত সমান্তর অনুক্রমের, এবং এখানে যেহেতু মোট কয়েন বের করতে বলা হয়েছে তাহলে অবশ্যই সমষ্টি আমাকে দিতে হবে। তো আমি এন এর মান বসাতে পারবো না, তবে এ এবং ডি এর মান কিন্তু আমি ঠিকই বসাতে পারবো, তাহলে আমি কিন্তু বসিয়ে দিলাম। দেন আমি যদি ক্যালকুলেশন করি, 2 একে 2 প্লাস 1 দিয়ে গুণ করলে এন মাইনাস ওয়ান, দেন আমি যদি হিসেব করি তাহলে হচ্ছে এন প্লাস ওয়ান এই জিনিসটা। অথবা তোমার যদি মনে হয় এটাকে আরেকটু স্ট্যান্ডার্ড ভাবে লিখবা, তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, ওই যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র, তো এটাই মূলত আমি এখানে এনতম চিত্রটা বের করে দিয়েছি। এরপরে আমরা যে ক আর খ গেল, গ নাম্বারটা দেখি। গ নাম্বারে বলা হয়েছে এন ইকুয়ালস টু 5 হলে ছক 2, তাহলে এতক্ষণ পর আমাদের এই 2 নাম্বার ছকের কথা বলা হয়েছে। এই 2 নাম্বার ছকের দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো, এবং দ্বিতীয় কলামের সংখ্যাগুলো বলতে এখানে আরেকটা বিষয়, এই যে এন এর মানটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কলাম, এই দ্বিতীয় কলাম বলতে এখানে সারির সংখ্যাগুলোর কথা বলা হয়েছে। এগুলো অলরেডি আমরা এখানে বের করে নিয়েছি, আমরা জাস্ট একটা টেস্ট করেছিলাম, বাট এটা যে হুবহু এখানে চলে আসবে সেটা আসলে আমরা খেয়াল করিনি। এই দ্বিতীয় কলামের সংখ্যাগুলো আমাকে বের করতে বলা হয়েছিল এই এন এর মান 5-এর জন্য, আমি কিন্তু এন এর মান 5-এর জন্য এগুলো বের করে নিয়েছি। তুমি দেখতে পাচ্ছ 1 5 10 10 5 1। তো যাই হোক, তো এরপর বলা হয়েছে দেখাও যে এখানে এখানে আরেকটা বিষয় রয়েছে, এন তম সারির সংখ্যাগুলো সমষ্টি 2^n কে সমর্থন করে, এটা একটা প্রমাণ, বাট আমরা দ্বিতীয় কলামের সংখ্যাগুলো একটু নির্ণয় করে ফেলি। তো শিক্ষার্থীরা আমি এখানে তোমাদের জন্য দেখো এখানে কি করেছি, ছক 2 পর্যবেক্ষণ করে আমি পেয়েছি প্রতিটি সারিতে প্রথম ও শেষ সংখ্যাগুলো 1 1 করে, আর মধ্যবর্তী সংখ্যাগুলো হচ্ছে পূর্বের সারির পাশাপাশি দুটি সংখ্যার যোগফলের সমান। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, তুমি এই 1 আর 4 যোগ করলে হচ্ছে A5, 4 আর 6 যোগ করলে হচ্ছে 10, 4 আর 6 যোগ করলে হচ্ছে 6 আর 4 যোগ করলে হচ্ছে 10, 4 আর 1 যোগ করলে হচ্ছে 5,
এটাকেই বলা হচ্ছে মধ্যবর্তী সংখ্যাগুলো হলো পূর্বের সারির পাশাপাশি দুটি সংখ্যার যোগফলের সমান। এখন n ইকুয়ালস টু ফাইভ এর জন্য আমি কিন্তু অলরেডি এটা বের করে নিয়েছি, দেন তোমার যদি আরো কিছু লিখতে হয় তাহলে n ইকুয়ালস টু ফাইভ এর জন্য তুমি এই মানগুলো একটু কষ্ট করে লিখে নিতে পারো। এবার আমাদের যে একটি প্রমাণ দিয়েছে, আমাদের এখন প্রমাণটি হচ্ছে যে আমরা যে এখানে যে সমষ্টিগুলো পেয়েছি এই সমষ্টিগুলো নাকি টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা দেখি, এখানে আমরা প্রথম সারির জন্য মান পেয়েছি 2, আর দ্বিতীয় সারির জন্য আমরা মান পেয়েছি 4, তৃতীয় সারির জন্য মান পেয়েছি 8, চতুর্থ সারির জন্য আমরা মান পেয়েছি 16। তুমি চাইলে এই পঞ্চম সারিটা ইউজ করতে পারো, আর না করলেও কোনো প্রবলেম নাই। তাহলে আমরা কিন্তু সবগুলো মান বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন একটু খেয়াল করে দেখো, আমি এই যে 2 এটাকে আমি চাইলে টু টু দি পাওয়ার 1 লিখতে পারি, আমি একটু জুম ইন করি। এরপর আমি চাইলে এই 4 কে আমি 2 স্কোয়ার, সরি 4 কে আমি 2 স্কোয়ার লিখতে পারি ইজিলি। এরপর 8 কে আমি চাইলে 2 কিউব লিখতে পারি, আর 16 কে আমি চাইলে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তো এখন দেখে এদের মধ্যে কোনো কম্বিনেশন বা মিল রয়েছে কিনা। তো যখন আমি এখানে প্রথম বলেছি তখন এখানে 2 রুফোর 1, আর যখনই আমি দ্বিতীয় বলেছি তখন 2 রুফোর 2, আর যখনই আমি তৃতীয় কথা উল্লেখ করেছি তখন 2 রুফোর পাওয়ার 3, আর যখন আমি চতুর্থ সারির কথা উল্লেখ করেছি তখন 2 রুফোর পাওয়ার 4। তো যেহেতু এখানে বারবার বেসের মান কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমি প্রত্যেকবার এখানে হিসেব করে দেখতেছি বেস 2 2 2 2, তাহলে আমি 2টা লিখে দিলাম। এবং এখানে যেহেতু দেখো সারির সাথে যেহেতু এদের পাওয়ারটার একটা মিল রয়েছে, তো এখন আমি যদি সারির ক্ষেত্রে এখানে এন উল্লেখ করি তাহলে অবশ্যই এটা 2 টু দি পাওয়ার n হবে। তো এটা হচ্ছে মূলত তোমাদের অ্যান্সার, এবং এটা হলো দেখানো হলো। তো এইভাবে মূলত তোমরা আনসারটা দিতে পারো একদম সহজভাবে। প্রথম সারির ক্ষেত্রে সংখ্যাগুলো সমষ্টিকে 2 টু দি পাওয়ার 1 লিখতে পারো, দ্বিতীয় সারিটাকে 2 স্কোয়ার লিখতে পারো যেটা হচ্ছে 4, আর চতুর্থ সারিটাকে মনে করো তুমি 16 পরিবর্তে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারো। তো যেহেতু এদের মধ্যে একটা মিল রয়েছে, এটা কিন্তু আমরা সেটের মধ্যেও এই ধরনের একটা সিস্টেম পেয়েছিলাম যেটা হচ্ছে পাওয়ার সেট বা উপসেটের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো আজকেও আমরা সেম এরকম টাইপের একটা পেয়েছি। তো যাই হোক, গেল আমাদের। এবার আমরা যাব তোমাদের 4 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে একটা ধারা তৈরি করো, অর্থাৎ আমাদের এই যে সমষ্টিগুলো দেওয়া আছে 8 2 4 8 16, এগুলো নিয়ে একটা ধারা তৈরি করতে হবে। তো এগুলো নিয়ে ধারা তৈরি করা একদম সহজ, জাস্ট এদের মধ্যখানে একটা প্লাস চিহ্ন দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নাকি 2046, তাহলে এন এর মানটা আমাকে বের করতে হবে। তো এটাও অনেকটা ইজি। তো আমি দেখো ছক 2 এর মধ্যে যে সারিগুলা সংখ্যাগুলা সমষ্টিগুলো আমি পেয়েছি, এগুলো নিয়ে আমি এখানে একটা ধারা তোমাদের সামনে তৈরি করে দিয়েছি। তো এই ধারাটির ক্ষেত্রে আমি এই যে 2 কে দেখতে পাচ্ছি, এই 2টা হচ্ছে প্রথম পদ, আর এখানে কিন্তু এই ধারাটি কিন্তু কখনো সমান্তর নয়, কারণ তুমি 4 থেকে 2 বিয়োগ করলে 2, বাট 8 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 4, একইভাবে 16 থেকে তুমি 8 বিয়োগ করলে হচ্ছে 8। সুতরাং এখানে যেহেতু অন্তর সমান হচ্ছে না, তাহলে অবভিয়াসলি এটা অনুপাত সমান হবে। তো আমি এখানে প্রথম পদের মান 2 লিখে ফেললাম, আর অন্তর আমি যদি 4 কে টার্গেট করি অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হবে, অথবা তুমি চাইলে 8 কে 4 দিয়ে ভাগ করে দেখতে পারো, অথবা তোমার যদি মনে হয় না স্যার আমি 16 কে 8 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে প্রত্যেকবার অনুপাতের মান কিন্তু আমি 2 পেয়েছি। আর তাছাড়া এখানে এটার ধারাটা তৈরি করা হয়ে গেল, এটা একটা কিন্তু আনসার। এখন আমাকে ওই এন এর মানটা বের করতে হবে, আর এখানে যেহেতু তারা পদ সংখ্যা বলে দেয় নাই, তাহলে আমি মনে মনে এন নিয়েছি, এবং তারা বলেছে যে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি 2046। তো এখন আমি লিখছি এন সংখ্যক পদের সমষ্টির যে সূত্র আমি সেটা লিখছি, মনে করো এস এন 2046 দিলাম। এখন এস এন এর সূত্র হচ্ছে এ ইন্টু 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r, এটা হচ্ছে 2046। তো এরপরে আমি এখন এ এবং আর এর মান বসিয়ে দিচ্ছি, এর মানে হচ্ছে 2, বাট অন্যদিকে আর এর মানে হচ্ছে 2, তাহলে 1 - 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2046 গেল। এবার নিচে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে স্যার -1, এরপর হচ্ছে 2 1 - 2 টু দি পাওয়ার n, আর ডান পাশে হচ্ছে 2046। এরপর আমি আর গুণন করে ফেলতে পারি, আর গুণন করলে -1 এর সাথে এই অংশটা গুণ হবে, তাহলে সেক্ষেত্রে 2 ইন্টু 1 - 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু -2046। এবার আমি যদি 2 দিয়ে ভাগ করি, 1 - 2 টু দি পাওয়ার n লিখে ফেললাম, এরপর হচ্ছে -2046, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে তোমার -1 0, এরপর হবে তোমার 2 3, এতটুকু। এরপর আমি একটা কাজ করতে পারি, এতটুকু করার পরে সেটা হচ্ছে আমি এসারে লিখি, আমি মাইনাস এই যে 2 টু দি পাওয়ার n এটাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যেতে পারি, আর এই অংশটাকে পক্ষান্তর করে বামে নিয়ে যেতে পারি, তাহলে সেক্ষেত্রে হবে 1 + 1023,
আর ওইদিকে হবে 2^n। এখন এখানে হিসাব করলে হবে 1024 এবং ডান পাশে হচ্ছে 2^n। তো এখন আমি এটাকে 2^n লিখে আর 1024 এটার পরিবর্তে আমি যেহেতু আমার n এর মানটা দরকার, যেহেতু n এর মানটা দরকার সেজন্য আমি এই বেস টুটা লিখে দিয়ে টুর উপর আশা করি আমি 10 দিলে 1024 এটা চলে আসবে। এখন মনে মনে এই যে টু টু ক্যান্সেল হয়ে যাবে এটা মনে মনে, বাট এভাবে কখনো দেখাবো না, তাহলে সেক্ষেত্রে এন ইকুয়ালস টু 10 হচ্ছে এবং আশা করি এটাই হচ্ছে আমার এন এর মান। তো সেক্ষেত্রে এতটুকু ছিল তোমাদের এই প্রশ্নের অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই এরপর থেকে 98টা অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে তোমাদেরকে আবারও বলছি আমাদের একটি ফেড কোর্স চলমান রয়েছে এবং এই ফেড কোর্সটার ক্ষেত্রে আমরা ম্যাথ এবং সায়েন্সগুলো পড়াচ্ছি এবং এটা হচ্ছে একটা অনলাইন ফেড কোর্স। এবং এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চাও তোমরা অবশ্যই এই 01725758490 এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং অবশ্যই এই আজকের ক্লাসের সমস্ত নোটস তোমরা এই গ্রুপটিতে সাবমিট করবা এবং এখানে তোমরা প্রয়োজনীয় নোটসগুলো পেয়ে যাবা। এবং অবশ্যই আমাদের এই ফেসবুক পেজের ভিডিওর লিঙ্কগুলো অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, নিজেদের টাইম লাইনে শেয়ার করবা, বন্ধুদেরকে আমাদের ফেস এবং গ্রুপে ইনভাইট করবা। এখন হচ্ছে তোমাদের সময় হচ্ছে 2:26, অর্থাৎ রাত 2:26। তো বুঝতেই পারছো তোমাদের জন্য কত কিছু না করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের জন্য দোয়া করবা, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, খুদা হাফেজ।